असलामुअलैकुम वेलकम बैक टू माई चैनल रान्नार रसायन। ब्रेडर आरेकटी वेरिएशन निये हाजिर होलाम आज आबार आपनादेर सामने। तैरी करे देखाबो पेस्ट्री क्रीम बान। एई बानगुलो तैरी करते जेमन सहज खेतेओ भीषण मजा, भेतरटा सुइट और सफ्टी सफ्टी। परफेक्ट भावे बानाते पुरो भिडियोटी किन्तु ना टेने देखते हबे। चलुन ताहले कथा ना बाड़िये शुरू करा जाक। रेसिपिर शुरूते एखाने आमि निये निच्छि 1.5 कप परिमाण मयदा। एखाने अवश्य चेष्टा करबेन भालो ब्रांडेर मयदाटा व्यवहार करते। साथे दिए दिच्छी 1 चा चामच थेके सामान्य एकटू कम परिमाण लवण। आरो दिए दिच्छी 1/4 चा चामच परिमाण ब्रेड इम्प्रुवार। और एई ब्रेड इम्प्रुवारटा आपनारा खूब सहजलभ्यभावे याम्मी बेकिंग बक्से पेये जाबेन। एखन एई उपकरणगुलो खूब भालोमतो एकटी हैंड विक्सेर साहाज्ये मिक्स करे निच्छी। मिक्स करा हये गेले एते दिए दिच्छी 1.5 टेबिल चामच परिमाण चीनी। साथे दिच्छी 1 चा चामच परिमाण एक्टिव ड्राई यीस्ट। अच्छा, अनेक আপুরাই কোশ্চেন করে থাকেন যে আপনাদের ইস্ট নাকি নষ্ট হয়ে যায়। ইস্টটা কেনার পর প্যাকেট খুলে একটি কাচের বোতলে এয়ার টাইট ভাবে ফ্রিজের নরমাল পোরশনে রেখে দিবেন। তাহলে ইস্টটা ডেট যতদিন আছে ঠিক ততদিনই ভালো থাকবে। এবার আবারো সবগুলো শুকনো উপকরণ একটি হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালোমতো মিক্স করে নিচ্ছি। সবগুলো শুকনো উপকরণ মিক্স করা হয়ে গেলে এতে অল্প অল্প করে কুসুম গরম পানি অ্যাড করব এবং মিক্স করে নিব। এখানে কিন্তু একবারে ঝপঝপ করে সবটুকু পানি দিয়ে দিবেন না, তাহলে ডোটা অনেক বেশি আঠালো হয়ে যেতে পারে। মাখতে মাখতে যখন ডোটা এমনটা মসৃণ হয়ে আসবে ঠিক সেই পর্যায়ে এতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রান্না করার তেল। এখানে আপনারা তেলের পরিবর্তে কিন্তু বাটারটাও ব্যবহার করতে পারেন। আবারও খুব ভালোমতো 5 মিনিটের জন্য ময়ান দিয়ে নিব। ময়ান দেওয়া শেষ হয়ে গেলে এটা একটু পেঁচিয়ে নিব। এবার ডোটা ঢেকে কোনো উষ্ণ স্থানে রেখে দিব ৪০ মিনিট থেকে ১ ঘন্টার জন্য। এখানে আমি প্রায় হাফ কাপের চেয়ে একটু বেশি পরিমাণ পেস্ট্রি ক্রিম নিয়ে নিয়েছি। এই পেস্ট্রি ক্রিম তৈরি রেসিপিটা কিন্তু আমার চ্যানেলে আছে। যারা মিস করে গিয়েছেন তাদের জন্য রেসিপি লিংকটা ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে। 1 ঘন্টা পর ডোটা ফুলে কিন্তু ডাবল হয়ে গিয়েছে। এখন এটা চেপে বাতাসটা বের করে নিচ্ছি। একটি সিলিকন ম্যাট বিছিয়ে নিয়েছি, এর উপর শুকনো ময়দা ছিটিয়ে নিচ্ছি। শুকনো ময়দার উপর দিয়ে দিচ্ছি আমাদের তৈরি করে রাখা সম্পূর্ণ ডোটা। আবারও ডোয়ের উপর কিছুটা শুকনো ময়দা দিয়ে দিলাম। এবার এটা একটু মোটা করে বেলে নিতে হবে। এখানে আমার বেলে নেওয়া হয়ে গিয়েছে। আমি পুরো ডোয়ের উপর আগে থেকে তৈরিকৃত পেস্ট্রি ক্রিম স্প্রেড করে দিচ্ছি। এখানে যদি পেস্ট্রি ক্রিমটা একটু ঘন করে তৈরি করা হয় তাহলে স্প্রেড করতে অনেক বেশি সুবিধা হবে এবং খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ আরও বেশি মজা লাগবে। এবার এক সাইড থেকে স্ক্রিনে দেখানো নিয়ম অনুযায়ী পেঁচিয়ে নিচ্ছি। পেঁচানো হয়ে গেলে এর সাইডটা বন্ধ করে দিচ্ছি একটু চেপে চেপে। তৈরিকৃত রোলের দুই সাইড চাকুর সাহায্যে কেটে আলাদা করে নিয়েছি। এবার একটি সুতার সাহায্যে খুব ভালোমতো কেটে নিচ্ছি। আপনারা নিশ্চয়ই প্রসেসটা স্ক্রিনে দেখে বুঝতে পারছেন। এবার তৈরিকৃত ব্রেড রোলগুলো ব্রেড লাইনারের উপর তুলে নিচ্ছি। এই ব্রেড লাইনারগুলো আপনারা খুব সহজলভ্যভাবে ইয়ামি বেকিং বক্সে পেয়ে যাবেন। পেজের লিংকটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আজকের এপিসোডে যে পরিমাণটা দেখিয়েছি সেই পরিমাণটা দিয়ে আপনাদের 10টি কাস্টার্ড বান হবে। এই কাস্টার্ড বানগুলো তৈরি করার পর 30 মিনিট ঢেকে একটি উষ্ণ স্থানে রেখে দিয়েছিলাম ডাবল প্রুফিংয়ের জন্য। ডাবল প্রুফিং হয়ে যাবার পর ডিমের কুসুম ব্রাশ করে নিচ্ছি। এবং এর উপর দিয়ে দিচ্ছি আমন্ড ফ্লেক্স। আর এই আমন্ড ফ্লেক্সগুলো আপনারা খুব সহজলভ্যভাবে ইয়ামি বেকিং বক্সে পেয়ে যাবেন। পেজের লিংকটা ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে। প্রথম পর্যায়ে এই রোলগুলো আমি ওভেনে বেক করে নিব। এর জন্য 180 ডিগ্রি প্রিহিটেড ওভেনে আমি 20 মিনিটের জন্য রোলগুলো মিডল তাকে রেখে বেক করে নিয়েছি। চুলায় বান তৈরির প্রসেসটাও দেখিয়ে দিচ্ছি। চুলায় মিডিয়াম হিটে একটি কড়াই বসিয়ে দিয়েছিলাম। কড়াইটা গরম হয়ে যাবার পর একটি পাতিল স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। এর ওপর বানটা আমি স্টিলের প্লেটে নিয়ে বসিয়ে দিচ্ছি এবং একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। চুলায় বানটা হতে ১৫ থেকে ২০ মিনিটের মতো সময় লাগতে পারে। মিডিয়াম থেকে কম হিটে রাখতে হবে চুলাটা। ১৫ মিনিট পর আমি ঢাকনাটা খুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে বানটা কতটা পারফেক্ট হয়েছে। এভাবে তৈরিকৃত বানগুলো আপনারা এয়ারটাইট বক্সে ভরে ফ্রিজে রেখে ৩ থেকে ৪ দিনের জন্য সংরক্ষণ করে খেতে পারবেন। বাচ্চাদের স্কুলের টিফিনে কিন্তু এই বানগুলো একদম পারফেক্ট। আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে, প্লিজ পোস্টে একটি লাইক দিবেন, কমেন্টসে আপনাদের মতামত জানাবেন। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো রেসিপির সাথে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় আল্লাহ হাফেজ।